মিয়ার বাজার থেকে উত্তর দিকে যাচ্ছি, মৈশন গ্রাম। মৈশনটি তরগাঁও ইউনিয়নের সবচেয়ে উত্তরের গ্রাম। মৈশন শেষ হলে চকবরহর শুরু। চকবরহর রায়ের ইউনিয়নে এবং মৈশনটি তরগাঁওয়ে, এই দুই গ্রামের মধ্যে ছোট্ট একটি খাল রয়েছে। সেই খালটি হচ্ছে এই উত্তর প্রান্তে দুই ইউনিয়নের সীমানা। খাল পেরুলেই চকবরহর নতুন বাজার, যা বরহর নতুন বাজার নামে পরিচিত। দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছি। ভৌগোলিকভাবে কাপাসিয়া তো নদী ধারা বিভক্ত, একপাশে তিনটি, অন্য পাশে আটটি ইউনিয়ন। এই আট ইউনিয়নের উত্তর প্রান্তে আবার একটা অদৃশ্য ভৌগোলিক বিভাজন রয়েছে, টোক, বারিশাবহ, সিংহশ্রী এবং রায়েত। এই চার ইউনিয়নকে ধরা হয় উত্তর প্রান্তের জনপদ। সেজন্য মিয়ার বাজারের উত্তর দিক থেকেই আসলে কাপাসিয়ার উত্তর অঞ্চলের একটা আবহাওয়া শুরু হয়। সেখানকার ভূপ্রকৃতিও একটু আলাদা, একটু উঁচু শক্ত মাটির জনপদ। এদিকে বিলাঞ্চলটা কম, বাড়িঘরের আশেপাশে প্রচুর ফলের গাছ দেখা যায়। ফল গাছগুলো লিচু, আম, কাঁঠাল ইত্যাদিতে ঠাসা। প্রত্যেক বাড়িতেই লিচু গাছ দেখা যায়। আরেকটা জিনিস এই উত্তর অঞ্চলের সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগে, অধিকাংশ মাটির ঘরের যে বাড়ি, সেই বাড়িগুলোর কোনায় একটি করে জবা ফুলের গাছ। চমৎকার লাগে সেই দৃশ্য। এই ভিডিওতে কোনো জবা ফুলের দৃশ্য পড়বে কিনা আমি জানি না, তবে অনেক জবাই কিন্তু খালি চোখে দেখতে পাই দুই পাশে। এখানে তো রাস্তার এক পাশের দৃশ্য, এটি হচ্ছে পূর্ব পাশের দৃশ্যায়ন। অটোরিকশা দিয়ে যাচ্ছি, ডান পাশে বসেছি। এখানে তো আসলে হাত বাড়িয়ে ভিডিও করা যায় না, এজন্য ভেতর থেকে নিয়েছি। এটি একটি নার্সারি, এই অঞ্চলে ভালোই পরিচিত। আশেপাশের দূর দূরান্ত থেকে মানুষ আসেন বিভিন্ন চারা গাছ কিনতে। বরহর গ্রাম, বরহর শেষ হলে আমরাইত গ্রাম, আমরাইত বাজার। কাপাসিয়ার এই উত্তর অঞ্চলে আমরাইত বাজারটি মধ্যবর্তী একটি বাজার, বেশ বড় একটি বাজার। আমরাইতে প্রতি মঙ্গলবার বিশাল একটি গরু ছাগলের হাট বসে, সেটিকে ধরা হয় গাজীপুর জেলার সবচেয়ে বড় হাট, গবাদি পশুর হাট। দেখেন কী পরিমাণ ফলের গাছ, মাটির ঘর, জনবিরল লোকালয় ইত্যাদি। এই রাস্তার যে টার্নগুলো আছে, উঁচু নিচু ভাঁজ, বিভিন্ন মোড়, অনেক ভালো লাগে আমার কাছে। অন্যরকম একটা জনপদ। এদিকের ভাষায় সামান্য একটু ভিন্নতা আছে দক্ষিণ অঞ্চলের তুলনায়। কাপাসিয়ার উত্তর প্রান্তের ভাষায় কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের বেশ প্রভাব রয়েছে। সাধারণত ভাষা প্রতি 10 কিলোমিটার পরপর অল্প অল্প করে বদলায়। এই রাস্তাটি শুধুমাত্র কাপাসিয়ার নয়, এখন এটি এখন ঢাকা কিশোরগঞ্জের একটি আঞ্চলিক মহাসড়ক। এই পথেই কিশোরগঞ্জের অধিকাংশ যানবাহন ঢাকা শহরে যায়, বিশেষ করে যে গাড়িগুলো বিমানবন্দরের দিকে যায় সেগুলো তো অবশ্যই এই পথেই চলাচল করে। কিশোরগঞ্জ এবং কাপাসিয়ার উত্তর প্রান্ত টোকের মধ্যে যখন সেতু হয়ে গেল, তারপর থেকে কিশোরগঞ্জের সাথে গাজীপুর এবং ঢাকার একটি বৈপ্লবিক পরিবর্তনও শুরু হয়ে গেছে। এই বাজারটি বরহর বাজার। একটু আগে বলছিলাম চকবরহর নতুন বাজার, এটি বরহর বাজার। টোক বাজারে যেতে হলে কিন্তু এই পথেই যেতে হয়, টোক হয়েই কিশোরগঞ্জ। এই সেতুর নিচে একটি খাল রয়েছে, এই খালটি আবার দুটি গ্রামের সীমানা, বরহর এবং আমরাইত। এই যে গ্রামের নামগুলো বলি, চকবরহর, বরহর, আমরাইত, এই নামগুলো হয়তো যারা দূরের, আপনারা অন্য জেলার, অন্য থানার, আপনাদের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু যারা স্থানীয় কাপাসিয়ার তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে।
এমন করে আমি যখন অন্যান্য অঞ্চলে আরও খুঁটিয়ে খুঁটিয়ে ভ্রমণ করব, তখন এরকম গ্রামের নাম বলবো, আপনাদের আপনার বাড়ির পাশের গ্রাম। তখন আবার যারা এই অঞ্চলের ওদের কাছে বিরক্তি লাগবে। আসলে একটা ভিডিও তো টক ঝাল মিষ্টি, কিছু অংশ ভালো লাগবে, কিছু অংশ বাজে লাগবে, এই তো ভিডিও। কথা বলতে বলতে আমরা এই বাজারে চলে আসছি। আপনাদের সাথে কথা বলছি আমি নাজিব মাহফুজ খান। এটি বিখ্যাত আমরাইত বাজার, ওই রকম বিখ্যাত না, পর্যটন স্পট না, কাপাসের উত্তরাঞ্চলে বিখ্যাত একটি পশুর হাট এখানে, আর তাছাড়া উত্তরাঞ্চলের মধ্যবর্তী একটি জায়গা, স্থানীয়ভাবে পরিচিত একটি বাজার কাপাসিয়ার উত্তর প্রান্তে, এতটুকুই। এখান থেকে একটি রাস্তা পশ্চিমে চলে গিয়েছে, সেটি আবার দরদুরিয়ায় গিয়েছে, তাজউদ্দিন আহমেদের বাড়ি, প্রথম প্রধানমন্ত্রী, চার রাস্তার মোড় এই বাজারে। এখানে অটো থেকে আমার কিছু সহযাত্রী নেমে যায়। এই অটোটি আবার উত্তর দিকেই যাবে, কিশোরগঞ্জের দিকে যাবে, পাকুন্দিয়ার দিকে হয়তো। আমি আরেকটু উত্তরে যাব, লোহাদি জলপাইতলা, জলপাইতলা বলি আঞ্চলিকভাবে।